জামাইকে বেধড়ক মারে গুরুতর জখম হলেন শাশুড়ি। আশঙ্কাজনক অবস্থায় শাশুড়ি মমতাজ মিস্ত্রি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাতেই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী থানার অন্তর্গত বেরমজুর কাঠপোল এলাকায়। ঘটনার বিষয়ে আক্রান্ত পরিবারের লোকজন সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় সাত বছর আগে বেরমজুর গ্রামে রাজিবুল লস্করের সাথে ঝুপখালির রুবিনার বিয়ে হয়। দম্পতির এক পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুক ও টাকা পয়সা নিয়ে স্ত্রীর ওপর অত্যাচার করত রাজিবুল, এমনকি প্রতিনিয়ত মদ্যপ অবস্থায় বেধড়ক মারধর করে মেরে ফেলারও হুমকি দিত। শনিবার সন্ধ্যায় অতর্কিতে স্ত্রী রুবিনার ওপর অকথ্য অত্যাচার করে বেধড়ক মারধর করে রাজিবুল ও তার বাবা আলাউদ্দিন। খবর পেয়ে মেয়ের বাড়িতে হাজির হয় মমতাজ। অভিযোগ, তাকে বেধড়ক মারধর করে জামাই ও মেয়ের শ্বশুর। বেধড়ক মারধরের ফলে গুরুতর জখম হন মমতাজ মিস্ত্রি। মিস্ত্রি পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় সর্বেরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা। আপনাকে কে মেরেছে? জামাই আর জামাইয়ের বাবা? কি দিয়ে মেরেছে? হাত দিয়ে মেরেছে, কিলঘুষি মেরেছে, কোমরের দিকে এখানে মেরেছে। মানে মেয়ের উপরে কি প্রতিনিয়ত অত্যাচার করতো? জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম রাজিবুল লস্কর, জামাইয়ের মাতা শ্বশুরের নাম আদালত। কি দিয়ে মেরেছে? কি দিয়ে? হাত দিয়ে মেরেছে। আপনার নাম কি? বাড়ি কোথায়? কাঠপোল বাজারে, ওখানে ঝুপখালি বাড়ি আমাদের।